হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওটাই আমার প্রথম ভিডিও। তো এর আগে একটি চ্যানেল আমার ছিল কসমিক ইলেকট্রনিক্স 2 ইউটিউব চ্যানেলে, অনেক ভিডিও ছেড়েছিলাম এবং অনেকেই অনেক রকম মন্তব্য করেছিল। তো যাই হোক, ভুলবশত আমার চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। তো এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমাদের 48 ভোল্ট ভ্যানের চার্জার কন্ট্রোল, এগুলি কালার টিভি, এগুলি মেরামত করা হবে। তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো এই সার্কিটে আমি মূলত ফার্স্ট ভিডিওতে দেখাবো। যে অনেকেই পাওয়ারের সমস্যা হলে অনেকেই অনেক রকম মন্তব্য করেন যে পাওয়ারের সমস্যা ঠিক হয় না বা প্রবলেম হয়। তো এখানে দেখেন আমাদের একটি আইসি খোলানো আছে। তো এখানে মূলত আমাদের আইসিটি থাকে হলো 38-42 একটি আইসি থাকে। তো এখানে যদি আইসিটা ব্রাস্ট হয়ে যায় তাহলে আপনারা 38-42 মার্কেটে অ্যাভেলেবেল আইসি পাওয়া যায়, আপনারা এটা সংগ্রহ করে রাখবেন। তো এটাই আমার ফার্স্ট ভিডিও। অবশ্যই সবাই এটা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলি আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে রেক্টিফায়ার ডায়োড আছে 4টি। তো যাই হোক, এই কানেকশনগুলি আমাদের সিরিজ লাইনে দেওয়ার পরে সিরিজ ব্যাটারি জ্বলে থাকে। অনেকেই বলেন যে সিরিজ ব্যাটারি জ্বলে কী কারণে। তো আজকের মূলত কথা হচ্ছে যে আমাদের একটি মিটার থাকবে হাতে। এই মিটারটি দিয়ে আমরা এই পরীক্ষা করব যে আমাদের ডায়োড আমাদের শর্ট আছে কি না এবং ভালো আছে কি না। আমাদের বোঝার একমাত্র উপায় হচ্ছে আমাদের মিটার দিয়ে চেক করতে হবে। ফার্স্ট আমরা যে কাজটি করব, তো আমরা মিটারটি ডায়োড রেঞ্জে সিলেক্ট করেছি। দেখেন এখানে ডায়োড রেঞ্জে সিলেক্ট করা আছে এবং আমাদের এই মাইনাসটি হচ্ছে ডায়োড রেঞ্জে কাজ করার সময় মাপ দেওয়ার সময় আমাদের মাইনাসটি হবে পজিটিভ আর প্লাসটি হবে মাইনাস। তো যাই হোক, আমাদের এই রেক্টিফায়ারের ডায়োডের দেখেন এক প্রান্তে সাদা দাগ আছে। এই সাদা দাগটির সাইডে আমাদের প্লাসের কাজ করে। তো এক সাইডে দুইটি রেক্টিফায়ার ডায়োড আছে। দেখেন এখানে সাদা দাগ আছে, এই যে সাদা দাগ অবশ্যই ফলো করতেছেন। এবং আরেক সাইডে এই সাইডে সাদা দাগ। তো আমাদের যেই সাইডে সাদা দাগ থাকবে সেই সাইডে হচ্ছে পজিটিভ লাইন, যেই সাইডে সাদা দাগ থাকবে না ওই সাইডে হচ্ছে মাইনাস লাইন। তো আমরা ফার্স্ট আমরা কি করব, তো দেখেন আপনাদেরকে সুন্দর মতো দেখাচ্ছি যে আমাদের এখানে ডায়োড রেঞ্জ সিলেক্ট করার পর মাইনাসটি আমরা সাদা পাশটা ধরব এবং লাল যে পজিটিভ মিটারের লাইনটি আছে এবং কালো প্রান্তে ধরব। ধরার পরে আমাদের রিডিং কত আসে দেখেন। তো আমাদের এখানে রিডিং আসতে হবে 400 থেকে 500-এর মধ্যে রিডিং আসতে হবে। দেখেন এখানে আমাদের 500 রিডিং আছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 493, তার মানে আমাদের এই ডায়োডটি ঠিক আছে। এবং এই সাইটের ডায়োডটিও আমরা এভাবে চেক করব। তো দেখেন এক পাশে রিডিং দিবে আরেক পাশে দিবে না। তো এই পাশে আমরা দুইটি ডায়োড চেক করলাম, আমাদের রিডিংটি ঠিক আছে। এবং আমরা এই লাইনটি ঘুরিয়ে এ পাশে দেব প্লাস আর এই সাইডে দেব মাইনাস, আমাদের কোনো রিডিং দিবে না। যদি রিডিং দেয় তাহলে আমাদের ডায়োডটি শর্ট আছে। তো দেখেন দুইটির মধ্যে আমরা ধরতেছি কোনো রিডিং দিবে না, ঠিক আছে। এই যে দেখেন কোনো রিডিং দিচ্ছে না, তার মানে আমাদের এই সাইডে দুইটি ডায়োড আছে রেক্টিফায়ার ডায়োড। এই সাইডে সাদা প্রান্ত, এই সাইডে মাইনাস প্রান্ত। তো মাইনাস প্রান্ততে আমরা এই সাদা প্রান্ততে মাইনাস লাইনটি ধরলাম এবং এই পাশে লাল পট্টি ধরলাম। ধরার পরে দেখেন রেক্টিফায়ার ডায়োডটি আমাদের রিডিং দেখাচ্ছে হচ্ছে 500-484। এবং আরেকটি রেক্টিফায়ার ডায়োড আছে, দেখেন এখানে চেক করলাম এটা হলো 487। তার মানে আমাদের 4টি রেক্টিফায়ার ডায়োডটি ঠিক আছে। যদি আমাদের দুনো সাইডে ধরার পরে আমাদের মিটার এরকম উঠে যদি শর্ট হয়ে যায়, জিরো জিরো হয়ে যায়, তাহলে আমাদের রেক্টিফায়ার ডায়োডটি শর্ট, আপনারা বুঝে নেবেন তাহলে শর্ট হয়েছে। তো যাই হোক, আজকের মূলত ফার্স্ট প্রথম ভিডিওটি আপনাদেরকে দেখালাম যে রেক্টিফায়ার ডায়োড 4টি কীভাবে আপনারা পরীক্ষা করবেন মিটার দিয়ে। তো আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে দেখালাম যে রেক্টিফায়ার ডায়োড মাপ কীভাবে দেখায়। তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী আরও অন্য অন্য সাইটের ভিডিও দিয়ে আমাদের দিতে হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।